হ্যালো পিপল, আমি আজকে যে সিনেমার গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো সনিক দ্য হেজহগ। সিনেমাটি মুক্তি পায় 2022 সালের 8ই এপ্রিল। সিনেমাটির আইএমডিবি রেটিং 6/10। আপনি যদি এর প্রথম পার্টটি না দেখে থাকেন তবে আমার চ্যানেল অথবা পেজে দেওয়া রয়েছে, দেখে আসতে পারেন। কেননা প্রথম পার্টটি না দেখলে আপনারা সেকেন্ড পার্টের অনেক কিছু বুঝতে পারবেন না। চলুন তাহলে সিনেমার গল্পটি শুরু করা যাক। গল্পের প্রথমটি শুরু হয় ডক্টর রোবটনিক্সকে দিয়ে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে সনিক ডক্টর রোবটনিক্সকে মাশরুম প্ল্যানেটে পাঠিয়ে দেয় আর সে ওই প্ল্যানেট আটকে থাকে। কিন্তু সে ওখানেও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে থাকে এবং নতুন একটা গ্যাজেট বানিয়ে ফেলে। ডক্টর রোবটনিক্স এর কাছে সনিকের একটি পালক থেকে যায়, যেটার সাহায্যে ডক্টর রোবটনিক্স একটি নতুন গ্যাজেট তৈরি করে। সনিকের পালকটিতে যেহেতু পাওয়ার রয়েছে তাই সে আলোর মাধ্যমে এনার্জি প্রডিউস করায় এবং বড় ধরনের একটি ধামাকা সৃষ্টি করে, যার ফলে সেখানে একটি বড় রিং ওপেন হয়ে যায় আর ওই রিং এর মাধ্যমে অন্য ইউনিভার্সের লোক অথবা এলিয়ান যাদেরকে বলা হয় তারা মাশরুম ইউনিভার্সে চলে। তারা ওইখান থেকে বের হওয়ার পরে ডক্টর রোবটনিক্সকে মারার প্ল্যান করে, কিন্তু ডক্টর রোবটনিক্স আগে থেকেই ওদের মারার জন্য বিভিন্ন ট্র্যাপ লাগিয়ে রাখে, তাই ওই লোকগুলো মারা যায় এবং ডক্টর রোবটনিক্স তাড়াতাড়ি করে ওই ইউনিভার্স থেকে বের হওয়ার জন্য রিং এর ভিতরে যাওয়া শুরু করে। অমনি রিং থেকে হেজহগের এন্ট্রি হয়। ওর নাম হলো নাকলস। নাকলস মূলত ওইখানে সনিককে খোঁজার জন্য আসে আর ডক্টর রোবটনিক্স এর হাতে সনিকের পালকটি দেখে বলে যে এটা তুমি কোথায় পেলে এবং সনিককে কোথায় পাওয়া যাবে। তখন ডক্টর রোবটনিক্স বলে যে আমি তোমাকে সনিকের কাছে নিয়ে যেতে পারি। এর পরের সিনে ম্যাডির বোন রিচেলের বিয়ের জন্য ম্যাডি এবং টম সনিকের একটা রিং এর মাধ্যমে রিচেলের বিয়েতে যাওয়ার প্রিপারেশন নেয়। সনিক বলে যে ও বাসায় সুন্দর মতো করে থাকবে, কোনো দুষ্টামি করবে না ইত্যাদি। এর পরের সিনে টেলকে আমরা দেখতে পাই, যাকে সনিক সিনেমার প্রথম পার্টেও শেষের দিকে দেখা যায়। টেল একটা রিং এর মাধ্যমে পৃথিবীতে আসে আর ওর কাছে একটা টেকনোলজি রয়েছে যেটার মাধ্যমে সে সনিককে খুঁজে বের করতে পেরেছে। টেল সনিককে হিরো মনে করে, ওকে একটা বিষয়ে সচেতন করার জন্যই সে পৃথিবীতে এসেছে। এরপরে আমরা দেখতে পাই যে সনিক টিভিতে সিনেমা দেখছিল আর অমনি কারেন্ট চলে যায়। সনিক কিছু বুঝতে পারার আগেই দেখে যে ডক্টর রোবটনিক্স দরজার লক ভেঙে ঘরে ঢুকে পড়েছে। সনিক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে সে মাশরুম প্ল্যানেট থেকে পৃথিবীতে কিভাবে আসলো। আর যখনই সনিক ডক্টর রোবটনিক্সকে অ্যাটাক করতে যায় তখনই নাকলস চলে আসে আর নাকলস সহজেই সনিকের পাওয়ারকে থামিয়ে দিতে পারে। এরপরে ওদের মধ্যে ফাইট হয়। নাকলস তাকে মাস্টার অ্যাম্বারলের কথা জিজ্ঞেস করে। মাস্টার অ্যাম্বারল হলো একটা জাদুই হীরা যেখানে 60টা হীরাকে একত্র করে একটি হীরে বানানো হয়েছে। এই হীরা খুব পাওয়ারফুল একটা হীরা এবং লংক্লো সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে থাকে। লংক্লো কিভাবে মারা গিয়েছে এই রকম বিভিন্ন কোশ্চেন করতে থাকে, কিন্তু সনিকের ব্যাপারে কিছুই জানে না। তখন ওইখানে টেল পুলিশের গাড়ি নিয়ে চলে আসে আর সনিককে নিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। সনিক টেলসকে দেখে খুবই অবাক হয় আর ভাবতে থাকে যে এটা আবার কে আর কেনই বা আমাকে সাহায্য করছে। তখন টেল তার পরিচয় দেয় আর বলে যে নাকলস মনে করে যে মাস্টার অ্যামারল যে রাস্তা আছে সেটা তুমি জানো। এরপর ডক্টর রোবটনিক্স ওর অ্যাসিস্ট্যান্ট স্টোনকে মেসেজ করে বলে যে ডক্টর রোবটনিক্স পৃথিবীতে চলে এসেছে আর স্টোন তার মেসেজ পেয়ে খুবই খুশি হয় এবং তার কাছে একটা গ্যাজেট পাঠিয়ে দেয়। এরপরে দেখা যায় যে ডক্টর রোবটনিক্স এবং নাকলস হীরার ব্যাপারে গল্প করতে থাকে। যেহেতু রোবটনিক্স ওই ব্যাপারটা জেনে যায় এরপরে ওরা দুজন মিলে ওই হীরার খোঁজ করার প্ল্যান করে। এরপরে সনিক আর টেল দুজন মিলে টমের বন্ধুর কাছে চলে যায়। এরপরে সনিক টেলকে লংক্লোর কথা জিজ্ঞেস করে এবং বলে যে লংক্লো কি অ্যাম্বারল সম্পর্কে জানতো, মা এভাবে বিভিন্ন কথা তারা বলতে থাকে। হঠাৎ করেই সনিকের আঙ্গুল ম্যাপে রাখার সাথে সাথে লংক্লো সনিকের জন্য একটি মেসেজ রাখা ছিল ওটা ওপেন হয়ে যায় আর মাস্টার অ্যামারল সম্পর্কে সনিককে জানায় যে ওই হীরাটা একটি শক্তিশালী হীরা ছিল এবং ওই হীরাটি যেন কোনো ভুল হাতে না যায়, তাই ওটা একটা সমুদ্রের ভিতর একটা টেম্পেলে রাখা হয়েছে। এতদিন লংক্লো মাস্টার অ্যামারলের খেয়াল রেখেছিল। লংক্লো মারা যাওয়ার আগে সে হীরার খেয়াল রেখেছিল, কিন্তু যেহেতু এখন লংক্লো মারা গিয়েছে তাই সেই হীরার দায়িত্বটি এখন সনিকের। পরে ওরা ম্যাপিং এর মাধ্যমে সাইবেরে গিয়ে পৌঁছে আর ডক্টর রোবটনিক্স এবং নাকলস দুজন মিলে ল্যাবে সনিকের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করে। ওরা সনিক এবং টেলের লোকেশন জানতে পারে যে তারা কোথায় আছে। এরপরে সিনে দেখা যায় যে সনিক আর টেলস দুজন মিলে বড় একটা আইসকেটের সামনে পৌঁছায় আর ওইখানে অলদের ভাষায় কিছু লেখা ছিল। টেল ওর গ্যাজেটের মাধ্যমে ওটা ট্রান্সলেট করে আর
হীরা সম্পর্কে জানতে পারি। এরপরে পোলটার নিচে একটা লক থাকে আর ওই লকের কিওয়ার্ড ম্যাপে দেওয়া থাকে এবং সে অনুযায়ী ম্যাচ করার সাথে সাথে লকটা খুলে যায় আর ওদের সামনে একটা বড় কম্পাস চলে আসে। ওইটা নেওয়ার পরে দেখা যায় যে ডক্টর রোবটনিক্স ওখানে নাকলসকে নিয়ে চলে আসে এবং সাথে কিছু ড্রোন ক্যামেরা নিয়ে আসে, কিন্তু সনিক তার পাওয়ারের সাহায্যে ড্রোন গুলোকে ব্লাস্ট করে দেয়। নাকলস সনিকের পিছনেই থাকে। তখন সনিক নাকলসকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কে আর আমার পিছনে কেনই বা লেগে আছো। তখন নাকলস উত্তর বলে যে আমি একার্না অরিয়েন্স এর শেষ বংশধর, আমার পুরো পরিবার লংক্লোর বাসায় গিয়েছিল কিন্তু আমি তখন অনেক ছোট ছিলাম তাই আমাকে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু লংক্লোর কাছে যাওয়ার পরে আমার বংশধর আর কখনোই ফিরে আসেনি, তাই ও সনিকের কাছে বদলা নিতে এসেছে আর সাথে অ্যাম্বারলের হীরাটা অর্জন করার জন্য এসেছে। এরপরে সনিকের মনে আসে যে তার আন্টি লংক্লো সনিককে বাঁচানোর জন্য নিজেই তার প্রাণ ত্যাগ করেছিল এবং তাকে অন্য ইউনিভার্সে পাঠিয়ে দিয়েছিল। তখন তারও অনেক খারাপ লেগেছিল। এরপরে টেল সনিককে বের হতে সাহায্য করে এবং সনিক তার হাতে থাকা কম্পাসটি টেলের দিকে ছুড়ে মারে আর সে সময় রোবটনিক কম্পাসটি এসে ধরে ফেলে আর ঠিক ওই মুহূর্তেই সাইবেরিয়ার মাউন্ট এভারেস্টে অনেক বড় একটা ঝড় শুরু হয়। ওইখানে সনিকের রিং গুলো পড়ে যায়। শুধুমাত্র টমকে যে রিংটি দিয়েছিল সেটিই থাকে আর যেটা থাকে টমের কাছে, তাই সে টমকে ফোন দেয় এবং সে তার বিপদের কথা টমকে জানায় আর বলে যে সেই রিংটি ব্যবহার করো, তা ওকে ওখান থেকে বের হওয়ার জন্য অ্যাপ্লাই করতে বলে। তখন টম ওই রিং অ্যাপ্লাই করে আর সনিক ওই বরফে ঝড় থেকে সরাসরি ওইখানে আসে পৌঁছায় আর সনিক টমকে বলতে থাকে যে তার সমস্যা হয়েছে এবং সনিক টমকে তার সমস্যার কথাগুলো বলতে থাকে। অমনি কিছুক্ষণের মধ্যেই ওর বিয়ের লোকজনরা সনিককে আটক করে ফেলে আর বলে যে এই বিয়েটা একটা নাটক ছিল, যেটা তাদের একটা মিশন ছিল যেন সনিককে এজেন্টরা ধরতে পারে। ম্যাডির বিয়েটা ভেঙে যাওয়ার কারণে ম্যাডির অনেক মন খারাপ হয়ে যায়। এরপরে দেখা যায় যে নাকলস এবং ডক্টর রোবটনিক্স ওই জায়গায় পৌঁছে যায় আর কম্পাসটা ব্যবহার করার সাথে সাথে সমুদ্রের মধ্যে বিশাল একটা রাস্তা চলে আসে। এইদিকে টম, রিচেল আর ম্যাডি সবাই মিলে সনিককে ওখান থেকে বের করে নিয়ে আসে। তখন সনিক দেখে যে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা রাস্তা খুলে গিয়েছে এবং ওখানে অনেক আলো দেখতে পায়। এর মধ্যে ডক্টর রোবটনিক্স আর নাকলস ওই জায়গায় প্রবেশ করে ফেলে আর সনিক দূর থেকে দেখে আর ভাবতে থাকে যে লংক্লোর দেওয়া দায়িত্বটা সে পালন করতে পারলো না। এরপরে টম এবং ম্যাডি তাকে সাহায্য করতে চায় কিন্তু সনিক বলে যে একমাত্র ও ছাড়া এত দ্রুত এবং কম সময়ে কেউ ওখানে পৌঁছাতে পারবে না। পরে সনিক তার পাওয়ার ব্যবহার করে পানির মধ্য দিয়ে তার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছায়। এদিকে ডক্টর রোবটনিক্স আর নাকলস অলরেডি ওখানে চলে গিয়েছিল এবং হীরার খোঁজ করছিল। ওই জায়গায় ভয়ঙ্কর অনেকগুলো ট্র্যাপ থাকে যেগুলো থেকে বাঁচতে বাঁচতে ওরা হীরাটা যেখানে রাখা সেখানে গিয়ে পৌঁছায়। এর পরের সিনে দেখা যায় যে সনিকও ওইখানে গিয়ে পৌঁছে যায় এবং সনিক আর নাকলস ওইখানে ফাইট করতে থাকে আর এই সুযোগেই ডক্টর রোবটনিক্স হীরাটা গিয়ে উঠিয়ে নেয়। আর যেহেতু লংক্লো বেঁচে নেই এবং টেম্পল থেকে হীরাটা উঠিয়ে নেওয়া হয়েছিল তাই সে টেম্পলটা ভাঙতে শুরু করে আর ওইখানে নাকলস চাপা পড়ে যায় আর সনিক ওকে তুলতে সাহায্য করে কিন্তু উল্টো সনিককে রেখে সে চলে যায়। তো সনিক পানির নিচ থেকে আর উঠতে পারে না আর নাকলস ওকে ওখান থেকে ওঠার জন্য সাহায্য করে এবং এরপর থেকে ওরা দুইজনেই বন্ধু হয়ে যায়। আর ডক্টর রোবটনিক্স এইদিকে অনেক পাওয়ারফুল হয়ে যায় আর একটা বিশাল বড় রোবট তৈরি করে ফেলে। ডক্টর রোবটনিক্স সেই রোবটের মাধ্যমে সব ভাঙচুর করতে থাকে। এদিকে ডক্টর রোবটনিক্স কে হারানোর জন্য টেলস, সনিক এবং নাকলস মিলে ওদের সবার পাওয়ার একসাথে করে ডক্টর রোবটনিক্স কে হারানোর চেষ্টা করে। টেলস আর নাকলস ওর মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওর পাওয়ার ব্যবহার করে ডক্টর রোবটনিক্স কে হারিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই পাওয়ারফুল হীরাটিকে মাটির নিচে ফেলে দেয়। সনিক তার অতিরিক্ত পাওয়ার ব্যবহার করার কারণে অনেক দুর্বল হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে টম এবং তার স্ত্রী গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সনিককে সাহায্য করতে চায়। রোবট ওদের উপর তার বিশাল পা দিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু সনিক ওই মুহূর্তে হীরাটা পেয়ে যায়, তাই সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং তার গায়ের রং নীল থেকে গোল্ডেন কালার হয়ে যায়। নাকলস টম এবং তার স্ত্রীকে বলতে থাকে যে
আপনারা যে সনিককে চেনেন এখন সে সনিক নয়, তার মধ্যে এখন অ্যামারলের পাওয়ার চলে এসেছে এবং তাকে ধরতে নিষেধ করে। পরের সিনে খুব মজার একটা সিন দেখতে পাওয়া যায়। সনিক একটা হটডগ নিয়ে খেতে থাকে আর নাকুসকে বলতে থাকে যে তুমি খাবা নাকি, অনেক মজা, এবং একটা হটডগ মুখের উপর ছুড়ে মারে এবং নাকুস বিরক্ত সহকারে বলতে থাকে যে আপনারা যে সনিককে চেনেন সেটা সেই সনিকই। টেল, সনিক এবং নাকুস একসাথে টমদের বাসায় থাকে। তারা তিনজন মিলে একদিন টমদের সাথে ক্রিকেট খেলতে যায়। সনিক যেহেতু এখনো অনেক ছোট তাই সে হীরাটাকে সে তার মধ্যে রাখে না, কিন্তু সে ওই হীরাটার খেয়াল রাখে। খেলা শেষে তারা সবাই মিলে আইসক্রিম খেতে চলে যায় আর এখান থেকেই সিনেমার কাহিনী শেষ।